এক্সামের টেকনিক আছেন আপনাদের সকলকে স্বাগত কলকাতা পোর্ট ট্রাস্ট থেকে নিউ ইয়ার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি আপনার অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে আপনাদের কী কী প্রশ্ন নেওয়া হচ্ছে আপনাদের শিক্ষাগত জগতে কী রাখা হয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন যদি চাকরির খবরটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কারটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে অনলাইন পজিশনে ক্লিক করে দেবেন কলকাতা পোর্ট এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাবল ডাবল ডাবলঅন কলকাতা পোর্ট ট্রাস্ট ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এন্টার করেছি দেখতে পাচ্ছেন একটি সরকারি চাকরিটি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে ওয়েবসাইটে এই ধরনের শো করবে যে এখানে নিচে স্কুল নেবেন নিচে স্কুল দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হচ্ছে ফিলিং অফ দ্য পোস্ট অফ সিনিয়র ডেপুটি ম্যানেজার শিপিং অ্যান্ড কার্গো হ্যান্ডেলিং বাই অ্যাব্রিভিশন থ্রু কম্পোসাইট সাইট মেথড আন্ডার হলদিয়ার ডক কমপ্লেক্স দেখতে পাচ্ছেন হলদিয়ার ডক কমপ্লেক্সে আপনাদের যে সিনিয়র ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন পাবলিশ হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার বিশে আবেদনের লাস্টে বলা হচ্ছে এগারোই মার্চ দু হাজার বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে দেখতে পাচ্ছেন পরিষ্কার লাগাচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট হলদিয়া ডক কমপ্লেক্সে আপনাদের নিয়োগ হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটি বলা হচ্ছে জগন্নাথ টাওয়ার কমপ্লেক্স হলদিয়া টাউনশিপ সেভেন টু ওয়ান সিক্স জিরো সেভেন ফোন নম্বর ইমেল আইডি সমস্ত কিছু এখানে আপনাদের সুবিধার্থী দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার হচ্ছে পিএনআইআর স্ল্যাশ থার্টিন স্ল্যাশ ওয়ান স্ল্যাশ এস এইচ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি স্ল্যাশ থ্রি টু নাইন ওয়ান দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনাদের যে নোটিফিকেশন নাম্বার বলা হয়েছে আপনাদেরকে বললাম যে আপনাদের সিনিয়র ডেপুটি ম্যানেজার প্রতিনিয়োগ হবে হলদিয়ার ডক কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন কলকাতা পোর্ট ট্যুরিস্টের আন্ডারে স্যালারি যদি কথা বলা হয় বত্রিশ হাজার নশো থেকেই আটান্ন হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে দেখতে পাচ্ছেন পার মান্থে তো ধরনের কিন্তু আপনাদের স্যালারি কথা বলা হয়েছে আবেদনের প্রক্রিয়া রাখা অফার নেই দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে ফর্মটি আপনাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ফিল আপ করে তার সাথে আপনার যা যাব ডকুমেন্টসগুলি স্যার টেস্ট করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন নিচে ইউজ হবে নিচে ইউজ না হলে এই ধরনের একটি টেবিল পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন নেমদ পোস্ট বলা হয়েছে সিনিয়র ডেপুটি ম্যানেজার দেখতে পাচ্ছেন শিপিং অ্যান্ড কার্গো হ্যান্ডেলিং পদে নিয়োগ হবে দুটি ভ্যাকেন্সি রাখা হয়েছে স্যালারি আপনাদেরকে যেটা বললাম যে বত্রিশ হাজার নশো থেকে আটান্ন হাজার পার মান্থে স্যালারি থাকবে শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়সের সীমা রাখা হয়েছে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন নিচে স্কুল হবে নিচে ইস্কুল দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটি আপনাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট আউট করে রিসা কালার ফটো আপনার নাম সমস্ত কিছু ইনফর্মেশন লিখেলে এখানে বসাতে হবে বসিয়ে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার ডেট প্লেস দিয়ে এর সাথে আপনার যা যা ডকুমেন্টসগুলি স্যারে টেস্ট করে উপরে যে অ্যাড্রেসটি বলুন সেই অ্যাড্রেসে আপনাদের পৌঁছে দেবে নয় মার্চ দু হাজার বিশের মধ্যে বুঝতে পারছেন ফর্মটি জমা করতে হবে পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে এবং ভারতে যে কোনো জায়গা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলেও অবশ্যই রেড কম্পিউটার প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে অল পেশনে ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও আমার চ্যানেল আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছে যাবে বেড়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ